নাইক্ষ্যংছড়ির তমরু ঘুমধুম ও উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং কাঞ্জোরপাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। সোমবার ভোর রাত থেকে একের পর এক মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইকং কাঞ্জোরপাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদী সহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না বলেও জানান তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতির শিকার অনেক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় টেকনাফ সীমান্তের ওপারে অপেক্ষায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। সীমান্তের নিরাপত্তা ও অনুপ্রবেশ বন্ধে সতর্ক অবস্থানে আছে বিজিবি।